পেয়ে গেছি গুডিস ব্যাগ, কিন্তু পরে বাড়ি গিয়ে দেখাবো যে এর ভেতরে কি হে দিন মধ্যে। গুড মর্নিং, গুড মর্নিং তোমাদের একটা ফ্রেশ ব্র্যান্ড নিউ ব্লগে। আজকের আমরা যাচ্ছি ইউটিউবের ইভেন্টে, আমি আর রোহিত যাচ্ছি, পিয়ুষ্মিতা যাচ্ছে না কেন? তোমরা সবাই কোশ্চেন করবে। ফ্ল্যাশব্যাক টাটা, কি বলছিস বল, মন খারাপ লাগছে? গাইজ, আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমার দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, এতটা মাথা ঘোরাচ্ছে, এত পেটে ব্যথা, জ্বরটা একটুখানি কমেছে, যাই হোক তাতে চলে যা, লেট হয়ে যাবে। ওকে টাটা, টাটা টাটা মিল্কি, বাই মিল্কি, বাই টাটা। হ্যাঁ, দেখলে তো পিয়ুষ্মিতার শরীরটা খারাপ, ভেবেছিলাম আমিও আসবো না, কিন্তু পিয়ুষ্মিতা খুব জোর করলো যে যা, তুই যা, এর আগের বারটা মিস হয়েছে, এবারটা তুই অন্তত যা। তাই আমি আর রোহিত চলে এসেছি, ইভেন্টে কে কে আসবে তাও জানি না, ব্লগটা পুরোটা কন্টিনিউ করলেই তোমরাও জানতে পারবে যে কে কে ইভেন্টে আসবে আর কতটা মজা হবে। আশা করি ভালোই মজা হবে। এই ইভেন্টটা দুটো শিফটিংয়ে ছিল, একটা মর্নিং শিফটিং, একটা ইভিনিং শিফটিং। আমরা পেয়েছি ইভিনিং শিফটিংয়ে, তাই এখন আমরা এসেছি যেটা ছিল 3টে থেকে, বাট এখন বাজে 4:30, অলরেডি 1.5 ঘন্টা আমরা লেট। যাই হোক, আপাতত যাই, তারপরও তোমাদের সাথে কথা হচ্ছে, চলো লেটস গো। চলে তো এসেছি আমরা, কিন্তু কেউ নেই, কারণ 1.5 ঘন্টা আমরা লেট অলরেডি। থ্যাংক ইউ। এন্ট্রি করার জন্য সবার আগে আমাদের ব্যান্ডটা পরে নিয়েছে, এটা হচ্ছে ইনভিটেশন কার্ড আর কি। যাই হোক, ভেতরে মঞ্চে দেখতে পাচ্ছি সবাই রয়েছে। লাস্টের দিকে আসলে যা হয় আর কি, পুরো লাস্টের দিকেই বসে আছি আমরা। এখানে তো একটা গেম রয়েছে, সেটা হলো আমাদের চ্যানেলের নাম লেখা আছে এখানে। তুই তো চ্যানেলের নাম পেয়েছিস? ওরে বাবা, ও কলকাতার টপু। আর এই দেখো কত বড় চ্যানেলের নাম এখান থেকে, ইয়েস লাস্টিং ব্লগ, কিন্তু কোথায় খুঁজে পাবো? ঠিক আছে, দেখা যাক যে খুঁজে পাই কিনা। এবার দেখা যাক যে আমার চ্যানেলের লিংক, মানে আমার চ্যানেল কোথায় রয়েছে, খুঁজে পাওয়া বড্ড মুশকিল। আমার চ্যানেলটা তো খুঁজে পাওয়া গেল না, কিন্তু পিয়ুষ্মিতার চ্যানেলটা খুঁজে পাওয়া গেছে। এই যে এখান থেকে নিয়ে তো চলে এসছি, এবার কি বানাতে হবে সেটাই জানি না, এবার ট্রাই করা যাক যে কি বানাই। কিছু একটা জেলি দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে এটা, এবার এটা দিয়ে কি বানাবো আমি নিজেও জানি না, দেখা যাচ্ছে কি বানাবো। আরে ভাই রে, অ্যাওয়ার্ডটা তো আমি নিয়ে যাবো। ওকে ডান, ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেছে। কেমন দিলাম? ঠিক আছে, অ্যাওয়ার্ডটা আমি পাচ্ছি না, সবাই বুঝতে পারছে না। আরে দিদি দেখো, রোহিত কি বানাচ্ছে, ও মাল্টি ট্যালেন্টেড লোক। এখানে কিন্তু সবাই ক্রিয়েটিভ কিছু বানাতে বিজি, বাট আমি বানিয়েছি এটা, আমার মনে যা আসছে সেটাই আমি বানিয়ে দিয়েছি। আমার এক কালারে মাল যায় মজা। ও জিও জিও জিও, এক কালার। তুমি কি বানাচ্ছো? না, ওয়ান মোর টাইম।
রিচ কল কালারফুল এটা আমার লাইফটাকে এটা তো দারুণ হয়েছে কালারটা ঠিক আছে এই কালারটা আমি নিয়ে চারটি কালার সেট হয়ে যায় ইভেন্ট তো কমপ্লিট হয়ে গেছে বাট নামটা পরে গুজি আগে একটুখানি খেয়ে নি কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে কি খাবো মানে খাবো কি যেটা হাতে সামনে পাবো আপাতত আচ্ছা 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 ওদিক দিয়ে ঘুরে আসতে হবে অনেক কিছু রয়েছে এখানে কিন্তু অনেক কিছু রয়েছে क्या आप पहले बताइए कितना बजे करो टाइम देखो सातटा अवधि बोलिए ये लोग बाहर चल गया था फिर वापस आया है वापस आए हैं बोल रहे हैं अभी एंट्री खत्म नहीं हुआ कितना बजे है नहीं है ठीक है बोलिए सर इवेंट ओवर हो गया मेरे को प्रॉपर्टी हैंडओवर करना है प्लीज हम रिक्वेस्ट कर रहे हैं दस मिनट हमारा सर, नाम 10 मिनट के अंदर हम निकल जाएंगे मैंने की बोलबो मैंने हमारे क्रिएटर बोले मन ही करे ना এরকম ব্যবহার করছে রীতিমত সিরিয়াসলি খুব বাজে এক্সপেরিয়েন্স সবাই এখানে খেতে ব্যস্ত কিন্তু সবথেকে ও আমি কি বলছি তোমার তুই বাইরে থেকে ভেবেই এসেছিস যে এখানে কি কাবি আর বাড়ি চলে যাবি হ্যাঁ মানাটা নিচে রাখ আর এটা হচ্ছে আমার প্লেট চামচটা পরে গেল আর এদিকে দেখো রোহিত কি নিয়ে এসছে রোহিত বলছে এটা খুব টেস্টি খেতে এদিকে দই রয়েছে লাড্ডু রয়েছে আর এটা মিষ্টি রয়েছে দারুণ খেতে ভাই লোক দিয়েছি তখন ধরে ভাব দিয়ে যে কখন খাবে চলে এসছি আমাদের উবের এখন সোজা যাবো বাড়ি মিল্কি চলে এসছি আমরা চলো 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 ফাইনালি বাড়ি চলে আসলাম আর এদিকে ম্যাডাম ম্যাডাম দিস ইজ ফর ইউ এটা হচ্ছে আপনার নামে আপনার চ্যানেলের নামে একটা তোমার একটা আমার রোহিত গিয়ে কালেকশন করে এসছে রোহিত পুরো দায়িত্ব নিয়েছে তোমার কি আছে এর মধ্যে খুলে দেখো কি কি আছে অনেক কিছু আছে আমিও দেখিনি খুলে তুই যাওয়ার পর সে আমি আর যাব মানে ঘুমিয়েই ছিলি আর এই গুড়িজের ভেতরে কি কি আছে সেটা তোমাদের দেখাই এখন চলো পিসুতে দেখাচ্ছি দেখা ওঠ কি আছে এইটা একটা গেম হয়েছিল আমরা সবাই মিলে করেছি এইটা আমি করেছি কি ছিল কি হয়ে গেল বাড়িতে এসে নষ্ট হয়ে গেল কি ছিল এটা গেম কি ছিল এটা ক্লেম লেন করেছি ওটা তুই করেছিস আমি করেছি তাহলে এই ভাই এটা আমাদের একই রকম দেখতে সব আসলে আমরা বুঝতে পারি না পরে বলতে সব কিছু দিয়ে ডিজাইন মানে তারপর করতে হবে তো 5 মিনিট দেখা কি আছে টাচ করলে দেখো এটা চলছে লাইক শেয়ার সাবস্ক্রাইব তোমাদেরও যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে আর তোর কেমন লাগলো বল আমার কি লাগবে আমার তো ভালোই লাগছে না শরীরটা খুব খারাপ লাগছে অনেকে তোর কথা জিজ্ঞেস করছে জানিস তো
যে তোমার ওয়াইফ আসেনি কেন, সবাইকে বললাম, বলিস নি আমার ওয়াইফের, কাট করো।